বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা দিতে জোসেফ ব্রোয়েলকে আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের দুজন নতুন মেম্বার, যারা একটি চিঠিতে উল্লেখ করেছেন যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা চলছে এবং বাংলাদেশে যে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসন ব্যবস্থা অব্যাহত আছে এবং সেখানে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতা, মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার, গণগ্রেপ্তার, তারপরে বিচারহীন একটি সমাজ চলছে, এই সব কিছুর উপর ভিত্তি করে বর্তমানে তারা আবারও জোর দাবি জানাচ্ছেন যাতে করে বাংলাদেশের এই বর্তমান সময়ে যারা এই অবৈধ কাজগুলো করছে তাদের উপরে নিষেধাজ্ঞা প্রদান করা হয়, ভিসা নিষেধাজ্ঞা। আমরা এই নিউজটি আজকেরই একদম লেটেস্ট নিউজ হিসেবে আমরা দেখছি, যেটা ইতিমধ্যে বাংলাদেশের ভিসা নিষেধাজ্ঞা দিতে যে আহ্বানটা এসেছেন এটা সকল পত্রিকায় এসেছে। আমি আপনাকে ফেস দ্য পিপল থেকে কোট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি ও ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেলকে বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের আগের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে চিঠি দিয়েছেন ইউরোপিয়ান পার্লামেন্টের দুই সদস্য। নির্বাচনের প্রাক্কালে এখন যে বাংলাদেশের অবস্থা, এই অবস্থাটা পুরোপুরি তারা উদ্বেগজনক মনে করে। তারা কিন্তু এই জোসেফ ব্রোলের কাছে চিঠি দিয়েছেন যাতে করে বাংলাদেশের এই মুহূর্তেই তাদের উপরে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কার্স্টেন লুক ও ইলান ডি ব্যাসো সই করা চিঠিতে বাংলাদেশে সত্যিকারে অংশগ্রহণমূলক গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মান ফিরিয়ে আনতে ইউরোপীয় ইইউকে সম্ভাব্য সকল পদক্ষেপ নিতে জোর দেওয়া হয়েছে। বিশেষ করে ইইউকে বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে বিবেচনা করতে আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি গুরুত্ব বিবেচনা করে মানবাধিকার লঙ্ঘনকারী এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের উপরে ভিসা নিষেধ বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। বৃহস্পতিবার 14 সেপ্টেম্বর জোসেফ বোরেলকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের আগে বাংলাদেশের উদ্বেগজনক পরিস্থিতি সম্পর্কে আমাদের উদ্বেগ প্রকাশের জন্য আপনাকে বিনীতভাবে চিঠি লিখছি। গত কয়েক সপ্তাহে বাংলাদেশের সরকার বিরোধী দলীয় কর্মীদের উপরে সহিংস তাণ্ডব চালিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সাংবাদিকদের মতে প্রায় 10,000 বিরোধী নেতাকর্মী ও সমর্থক গোষ্ঠী গ্রেপ্তার করা হয়েছে। ইউরোপিয়ান পার্লামেন্টের দুই সদস্য বলেছেন, প্রধান বিরোধী দলগুলোকে যখন হয়রানি করা হয়, তাদের কর্মীদের হয়রানি করা হয়, গ্রেপ্তার করা হয় ও সমর্থকদের ভয় দেখানো হয়, তখন কোনো অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না। যেটা আমরা সব সময় বলে আসছি যে বাংলাদেশে নির্বাচন হবে কি, কার সাথে নির্বাচন, নির্বাচন হওয়ার উদ্দেশ্যই হচ্ছে যারা বাংলাদেশের প্রধান বিরোধী দল তাদের সাথে আপনার জনমত যাচাই করার সুযোগ আসে 5 বছর পরপর। সেই জনমতে যদি আপনি বিরোধী মতের সব মানুষকে জেলে জুলুম অত্যাচার করে নির্যাতন করে রায় দিয়ে শেষ করে দেন, তাহলে সেখানে কিসের নির্বাচন? এই নির্বাচনের তো কোনো ভ্যালুলেস নির্বাচন, এটা তো হতে পারে না। সে কারণেই তারা এখন বাংলাদেশের ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছেন। চিঠিতে বলা হয়, ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশেষ করে অধিকারের ক্ষেত্রে 2023 সালের 14 সেপ্টেম্বর রেজুলেশনের মাধ্যমে উদ্বেগ প্রকাশ করা হয়। 5 নভেম্বর বাংলাদেশে গণগ্রেপ্তারের বিষয়ে আপনার জোসেফ বোরেল পোস্টটি আমরা ইতিবাচকভাবে লক্ষ্য করেছি। সেখানে আপনি গণতন্ত্র, মানবাধিকার, মৌলিক স্বাধীনতার পক্ষে সহায়ক অংশমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। তবে আমরা আশঙ্কা করছি বাংলাদেশের সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এমন শান্তিপূর্ণ উপায় খুঁজছে না, গত সপ্তাহের ঘটনাবলী বরং বিপরীত ইঙ্গিত দেয়। এখন আওয়ামী লীগ ভাবছে যে বিদেশিদের সাথে উন্নতি করতে পারবে, যা ইচ্ছা তাই করে, হ্যাঁ এরপরে পার পেয়ে যাবে, সুযোগ নেই। বিদেশের সকল শক্তিগুলো এখন এই বর্তমান সময়ের সরকারের সকল অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে বুঝে ফেলেছে, যদিও তারা অনেক সময় এই হোয়াইট কালারদের পিপলদের পজিটিভ মাইন্ড আমরা দেখি, বুঝি, বা বিভিন্ন দেশ বিদেশে যারা গণতন্ত্রের কথা বলছেন তাদের বিভিন্ন ধরনের বক্তব্য থেকে কিন্তু আওয়ামী লীগ অনেক সময় অনেক কিছু বুঝাতে চায় না, বুঝতে পারে না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে আওয়ামী লীগ যা করছে সেটা কিন্তু তারা ধরে ফেলছে। অতএব এখান থেকে আওয়ামী লীগের বাঁচার আর কোনো শক্তি নেই। গত কিছুদিন আগে
ইইউ বাংলাদেশে তাদের পর্যবেক্ষণ মিশন পাঠায়। মিশনে উঠে এসেছে শ্রম ও মানবাধিকার উভয় ক্ষেত্রেই চ্যালেঞ্জ রয়ে গেছে। মানবাধিকার ক্ষেত্রে নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি, মত প্রকাশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সুশীল সমাজের কার্যক্রম পরিচালনার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করার মতো মূল ইভি কনভেনশনগুলো মেনে চলার জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন। চিঠিতে বলা হয়েছে বাংলাদেশে জানুয়ারিতে ও প্রতিযোগিতামূলক নির্বাচনের ফলাফলের জন্য ইউরোপীয় ইউনিয়নের নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করা উচিত নয়, আগে থেকেই স্পষ্টভাবে তাদের উদ্বেগ প্রকাশ করা উচিত। যেটা আমরা বাংলাদেশের জনগণও এই কথাই বলছেন যে আমরা সবাই কিন্তু তাকিয়ে আছি যে আসলে আপনারা কি করছেন, আসলে এখনই যা করার তা করা উচিত। বাংলাদেশের সত্যিকারে অংশগ্রহণমূলক গণতন্ত্র মানবাধিকারের প্রতি সম্মান ফিরিয়ে আনতে ইউএকে অবশ্যই সম্ভাব্য সবকিছু করতে হবে। এখন তাহলে কি দাঁড়ালো, সেটা হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে যে নির্বাচনটা অবৈধ ফেসিস শেখ হাসিনা করতে চাচ্ছে, এই নির্বাচনটাই যাতে মানে হতে না পারে, এই নির্বাচনের আগেই যাতে কোনো একটি নিষেধাজ্ঞা হোক, বড় ধরনের কোনো মানে তাদের ব্যাপারে হুলিয়া হোক, বড় ধরনের কোনো থ্রেট হোক, এগুলো যাতে এখন দেয়, সেজন্য কিন্তু আজকের তারা এই দুইজন পার্লামেন্ট মেম্বার তারা এই বক্তব্যগুলো কিন্তু দিয়েছেন এবং তারা কিন্তু বলতে চেয়েছেন, তারা বলেছেন এই যে ইউরোপিয়ানের পার্লামেন্টের দুই সদস্য কার্স্টেন লুক ও ইলান্ডি বেশো, এই দুইজন ব্যক্তি তারা এই আহ্বানটি জানিয়েছেন। তারা বুঝতে সক্ষম হয়েছেন যে ফ্যাসিবাদ শেখ হাসিনা অনৈতিকভাবে এরকম পেঁচিয়ে পাচিয়ে নির্বাচন একটা করে ফেললে সেটা কিন্তু দেশের জন্য, বিশ্বের জন্য, সকল গণতন্ত্রমানী মানুষের জন্য অবশ্যই একটি ক্ষতিকর কারণ হবে, দেশের মানুষের নির্বাচন ব্যবস্থা শেষ হয়ে যাবে। তাই আমি মনে করি তারা যে অনুভূতিটা প্রকাশ করেছে এই ভিসা নিষেধাজ্ঞার জন্য, এই অনুভূতিটা কিন্তু রিয়াল বাংলাদেশের মানুষের অনুভূতি। বাংলার মানুষ এখন চায় শেখ হাসিনার কাছ থেকে মুক্তি, যে কোনো উপায়ে মুক্তি, এই মুক্তিটার জন্য আপনার কোনো কারণ ছাড়া মুক্তি, কোনো ধরনের এগ্রিমেন্ট ছাড়া মুক্তি, আপনাকে কোনো কিচ্ছু ছাড়া আমরা মুক্তি চাই। আমরা শেখ হাসিনার কাছ থেকে মুক্তি পেতে পৃথিবীর যে কোনো শক্তি আমাকে সহযোগিতা করলে আমরা তাদের সাথে আছি, আমরা তাদের পাশে আছি, এতটুকু জিনিস বাংলার জনগণ এখন চায়। অতএব বাংলার এই জনগণকে প্রতারণা করে, প্রহসন করে অবৈধ শেখ হাসিনার শেষ রক্ষা হবে না। বাংলাদেশের জনগণ যেভাবে জেগে উঠেছে, বিদেশিরা যেভাবে জেগে উঠছে, আমি সব সময়ের মতো আশাবাদী মানুষ হিসাবে আজও আমি আপনাদের সামনে নির্দ্বিধায় বলতে পারি ফ্যাসিবাদের পতন নিশ্চিত হবে এবং ফ্যাসিবাদের করুণ পরিণতি সম্পর্কে দেশে বিদেশে যেভাবে সাউন্ড ক্রিয়েট হচ্ছে, আমার বিশ্বাস ওরা পালানোর রাস্তাও বাংলাদেশ থেকে হারিয়ে ফেলছে। বাংলার জনগণ, বাংলাদেশের জনগণের মুক্তি আন্দোলন সফল করতে যা যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়বে। আমরা বিশ্বাস করি এদেশের মানুষের মূল শক্তি হচ্ছে গণতন্ত্র, জনগণের অধিকার, বাক স্বাধীনতা। এই জিনিসগুলো কেড়ে নিয়ে আওয়ামী লীগ কখনো বাংলাদেশের সুফল বয়ে আনছে না। অতএব এখনো সময় আছে ফ্যাসিবাদের কবল থেকে দেশকে রক্ষায় সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ি, দেশের গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসি, বাক স্বাধীনতাকে ফিরিয়ে নিয়ে আসি। সবাইকে ধন্যবাদ।